পদ্মা নদীতে নাব্যতা সংকটে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। সকালে চ্যানেলের মুখে যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি আটকে যায়। পরে 8টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে পারাপারের অপেক্ষায় আছে 350 যানবাহন। শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, এক মাসের বেশি সময় ধরে নাব্যতা সংকট ও স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এতে অর্ধেকের বেশি ফেরি প্রায় বন্ধ রাখতে হতো। গত শনিবার থেকে নৌ চ্যানেলের নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করলে দিনের বেলায় ছোট ফেরি দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপার করা হতো। তবে এই সংকট তীব্র হওয়ায় সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। একটা সপ্তাহ ধরে বড় ফেরি তো চলছেই না, ছোট ফেরি যাও চলছিল, আজকের থেকে বন্ধ করে দিছে। দুই দিন ধরে লাইনে আছি, কোনো ফেরি লাগে না। জেনার মাল নিছি, উনিও মানে খুব একটা চাপের উপরে রাখছেন। দর্শক, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, ঘাটের পরিস্থিতি এখন কেমন দেখছেন? যানবাহনের চাপ কি কিছুটা কমেছে? আমরা বলতে পারি যে এই মুহূর্তে আমাদেরকে যেমন জানিয়েছে সেই দায়িত্বে রয়েছেন যে সাইদুর রহমান, আমাদেরকে বলছেন যে নাব্যতা সংকটের কথা যে বলা হচ্ছে সেই জায়গা দিয়ে আপনার যে ফেরি চলতে যে পরিমাণে পানির প্রয়োজন, অর্থাৎ 7 ফুট পানির প্রয়োজন হয়, ও এই মুহূর্তে কিন্তু সেটা 7 ফুট পানি রয়েছে। এবং তিনি বলছেন যে যেহেতু আপনার যে চ্যানেল দিয়ে এখন আপনার ফেরি চলাচল করছে, আমাদের পদ্মা সেতু যে 24-25টা আমাদের পিলার রয়েছে সেই পিলারের মাঝ দিয়ে কিন্তু চলাচল করছে, ফলে ওই পিলারের মাঝে কিন্তু প্রচুর স্রোত রয়েছে। এবং তারা বলছেন যে 2030 থেকে তারা বলেছেন তারা যে এই মুহূর্তে ফেরি চালানোর জন্য, তবে তারা বলছেন সম্ভবত যেহেতু স্রোত রয়েছে ফলে সে স্রোতের কারণে 2030 ফেরি চালাচ্ছেন না। তবে আমাদেরকে 2030 পক্ষ থেকে যেটা বলছেন যে আমাদের যে শহীদুল ইসলাম রয়েছেন তিনি আমাদের এই নব্যতার কারণে সাতটি বললো সেটা সাতটি পানি নেই, এবং তারা বলছেন যেহেতু প্রবল স্রোত রয়েছে এবং নব্যতার সংকট রয়েছে ফলে তারা কিন্তু এই মতো ফেরি চালাতে পারছেন না। এবং যে নির্দেশনা তারা বলছে বলছেন তারা নাকি নির্দেশনা পাননি, তো এই দুই পক্ষের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে এই ফেরি কখনো চলতে পারে। তবে এই ফেরি বন্ধ থাকার কারণে শিমুলিয়া ঘাটে কিন্তু এই মুহূর্তে ছোট গাড়ির সংখ্যা তেমন না থাকলেও কিন্তু বড় গাড়ির সংখ্যা, অর্থাৎ মালবাহী গাড়ির সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে। এখনো পর্যন্ত প্রায় 200 মতো গাড়ি রয়েছে। তবে এই এই ফেরি বন্ধের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের মানুষের ধন্যবাদ। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল।